আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। এখন আমরা রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি অবশ্যই বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার হাজবেন্ড যে রেডি হচ্ছে, তো আজকে আমরা যাব, বলবো বলবো একটু পরেই সব কিছু জানতে পারবেন। এই যে আমার মেয়েকে রেডি করে দিয়েছি, ও যাওয়ার জন্য খুবই ব্যস্ত, ওকে যদি একবার বলে দিই ইঞ্জেকশন দিতে নিয়ে যাবো ও আর যাবেই না, কত সুন্দর, যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, নিয়ে যাই, খুব চলাবে। তো আজকে আমরা চলে যাচ্ছি মেলা, বলেই ফেললাম, এই যে গাড়িতে চেপে গেছি, এবার হচ্ছে যাব, পৌঁছে গেছি এই যে মেলা, দাপ দিপ দাপ দিপ। তো শ্রাবণ মেলা, শ্রাবণ মেলা দেখতে চলে এলাম। এই যে মেলার পেছন দিকে একটুকু দাঁড়িয়ে আছি, এখন আমার হাজবেন্ড ফোন করছে তার জন্য। আর এই যে মেলা ঢুকে গেছি, তো আগের বারে হুচুক মেলা গিয়েছিলাম, সেখানে প্রচণ্ড জ্বালিয়েছিল আমার মেয়ে, যেটাই দেখতে পাচ্ছে সেটাই বলছে এটা নেবো এটা নেবো ওটা নেবো করছে। আজকে সেই জন্য আমি আমার হাজবেন্ডের সাথে চলে এসেছি, কারণ আমি একাই মানে ওকে সামলাতে পারবো না, তার জন্য এসে পরে বলছিল আইসক্রিম খাবো আইসক্রিম খাবো, আর পয়সা খুচরো নেই সেই জন্যই হচ্ছিলো না, মানে দিল না। তো সেই জন্যই ওকে দোলনাতে চাপিয়েছি, ও বলছে দোলনাতে চাপো দোলনাতে চাপো। তো চেপে আছে একাই, এই যে কেউ নেই এখানে, একাই চেপে আছে, খুব মজা পাচ্ছি। আগের বাড়ি তো নামতেই খুঁজছিল না ওই মেলাতে, হুজুক মেলাতে নামতেই খুঁজছিল না, নামতে চাইছিল না আর কি। আর এখানেও চেপে গেছে, তারপর নামাবো, তারপরে এখানে পয়সা খুচরো করে নেবো, তারপরে ওকে আইসক্রিম খাবো আইসক্রিম খাবে বলছি তখন থেকে। তো তারপর আমরা একটু মেলা ঘুরলাম, তারপরে খেতে চললাম, খাওয়া হয়ে গেছে, মেলা ঘোরাও হয়ে গেছে, এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো কী কী নিয়ে এলাম কী কী না। এই যে বাড়ি এস মানে ঢুকতে না ঢুকতে আমার মেয়ে সব খুলে দেখিয়ে দিচ্ছে সবাইকে যে কী কী এনেছে, একটা দোলনা এনেছে হেঁদোলা, আর এই যে একটা ডাইনোসর খুব কান্না করছিলো, এগুলো নেওয়ার জন্য ওর জন্যই তাড়াতাড়ি চলে এলাম মেলা থেকে। তো আমাদের দুষ্টুটার ভয়ে খুব জলদি করে চলে এলাম মেলা থেকে, কারণ যেটা মেলাতে থাকলে এটা নেবো ওটা নেবো করছে। এই যে প্রথম এটা দেখিয়ে দিচ্ছি, ওই ঘর থেকে নিয়ে আনলাম আমি, ও খেলা করছিল। আর এটা হচ্ছে কলসি রাখার জন্য, এখানে কলসিটা রাখবো, তো সেই জন্য এটা নিয়ে নিলাম মেলাতে পেয়ে গেলাম তার জন্য। আর আরও কী কী নিয়ে এসেছি, এই যে ক্লিপ নিয়ে এসেছি আমার একটা মায়ের জন্য, একটা দুটো ক্লিপ নিয়ে এসেছি, আরও কিছু দেখাচ্ছি কী কী, আরও কিছু জিনিস আমার মেয়ে খেলা করছে ওখানে। এই যে আমার হাজবেন্ড মেলাতে কিছুই খায়নি, ওর পালন ছিল তার জন্য, তো একটা জল কিনে জলের জলের বোতলটা দেখে দিচ্ছি, জল কিনেছে। আর এই যে আমার হাজবেন্ডের জন্য চিরুন, আর মেয়ের জন্য একটা সুন পাপড়ি, হাজবেন্ডের জন্য চিরুন ওই নিয়েছে এটা। তো আর দেখাচ্ছি আর একটু কী যেন গল্প করছিলাম আমি হাজবেন্ডের সাথে, ও কী যেন বলছে, মানে আর একটা চিরুনটা ছোটো আছে আর একটা এই এই চিরুনটা মোটা আছে, মানে বড় আছে একটুকু, তো সেটাই কথা হচ্ছিলো আর কি হাজবেন্ডের সাথে। আরও কী কী নিয়ে এসেছি চলুন দেখাচ্ছি। আর এখানে প্যাকেটটা সিল করানো আছে, সেটাই ভাবছি কোন দিকে খুলবো, কাটতে হবে কেটে নিতে হবে তবেই খোলা যাবে। আরও কী কী নিয়ে এসেছি, এই যে একটা ঘটি নিয়ে এসেছি, ওই ঘটিটা যেটা পুজো মানে বাড়িতে আছে আমাদের, সেটা আমি জল ঢালতে গেছিলাম তখন না পড়ে গেছিলো, মানে ধূপ দিচ্ছিলাম তখন পড়ে গেছিলো তো ফেটে গেছিলো, সেই জন্য একটা নিয়ে নিলাম। আর এই যে একটা লিপস্টিক নিয়ে নিলাম মেলাতে, খুবই কম মানে লিপ বামের মতো, তো কমে পেলাম মেলাতে সেই জন্য নিয়ে নিলাম, দোকানে প্রচুর দাম সেই জন্যই, কোনো কিছু সস্তায় পেলে আমি বস্তায় ভরে নিয়ে আসি তার জন্য। আর এটাও খুব কমেই পেয়েছি, মাত্র 15 টাকায় এই সেটটা, দেখুন কত সুন্দর, 15 টাকায় কিন্তু পাওয়া যাবে না, মানে পাওয়া যাবে না, সেই জন্যই নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো যখন আমি কিনলাম তখন খুব সুন্দর দেখাচ্ছিলো, এত কানের মানে পছন্দই হচ্ছিলো না, আর বাড়ি এসে দেখছি ভালো লাগছে না। তো যাই হোক, আর এই কানেরটা হচ্ছে মায়ের জন্য, মায়ের জন্য কানেরটা খুবই সুন্দর আছে। তো সবার শেষে আমি আরেকবার ব্যাগটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আমার এই ব্যাগটা দুরকমের, মানে দুরকমে নেওয়া যাবে, ধরাও যাবে আর লম্বাভাবে নেওয়া যাবে। তো এবার আমি কানেরগুলো পরে দেখছি, মেলাতে তো খুব সুন্দর লাগছিলো কানেরটা, এখন একটু মানে খুব বাজে মনে হচ্ছে আমার, তো আমার মনে হচ্ছে কানেরটা খুব বেশি বড়। তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন কানেরটা কেমন হয়েছে। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, বাই বাই, গুড নাইট।